সরাসরি কথা বলছি একাত্তরের টেলিভিশনে। যদি আপনি একটু জানান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? অনেকেই আপনাকে বলছেন পরিকল্পনা মন্ত্রণালয়, অনেকেই বলছেন আপনি পরিবেশের মানুষ। সম্পূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং যে মন্ত্রণালয় দিক না কেন, যে দায়িত্ব দিক না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আমরা কতটুকু সততার সাথে, দক্ষতা এবং যোগ্যতার সাথে পালন করছি এবং সেটাই যেটাই দিবে আমরা আমাদের সেই দায়িত্ব পালন করব। মুহূর্তে এই যে নতুন ক্যাবিনেট গঠিত হতে যাচ্ছে বা নতুন সরকার, চ্যালেঞ্জ কি দেশে, দেশের বাইরে? দেশের ভেতর তো আমার মনে হয় দ্রব্যমূল্য, এটা আমাদের সাধারণ মানুষের যে কষ্টটা হচ্ছে, কষ্টে আছে সেটা আমি মনে করি। আর আন্তর্জাতিক বিশ্বে তো এখন আপনার ভূ রাজনীতি যেটা, সেটা অনেক মেরুকরণ হচ্ছে, সেখানে বাংলাদেশ তার নিজস্ব অবস্থান ধরে রাখবে সেটার প্রতি আমি বিশ্বাসী। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাও মনে রাখতে হবে, উনি এখন একাধিক মেয়াদে পরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, সুতরাং তার যে অভিজ্ঞতা, তার যে বিষয়গুলোর উপরে তিনি যেভাবে দেখেন, আমার মনে হয় তিনি আগের চেয়ে আরও অনেক দক্ষ প্রধানমন্ত্রী হবেন। অতীতেও দক্ষ ছিলেন, এবার আরও অনেক বেশি দক্ষতার পরিচয় দেবেন। অনেক ধন্যবাদ।